আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ধর্মনগরে শীত ঘুমে পুলিশ ধর্মনগর থানার অন্তর্গত রাজবাড়ী শ্মশান কালীবাড়ি রোডের একটি গাড়ির পার্সের দোকানে চোরের দল হানা দিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দোকানের মালিক স্বপন তালুকদার জানান তিনি সকাল নটা ত্রিশ নাগাদ দোকানে এসে দেখেন দরজায় তালা নেই দোকানে চুরি হয়েছে বুঝতে পেরে তিনি খবর দেন ধর্মনগর থানায় দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল দরজার তালা ভেঙেই প্রথমে সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলে যার কারণে ক্যামেরাতে কিছুই রেকর্ড হয়নি বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকানের মালিক জানান ত্রিশটা ব্যাটারি সহ বিভিন্ন জিনিসপত্র ও কেশ বাক্স ভেঙে নগদ টাকাও নিয়ে গেছে চোরের দল এই এলাকায় বারবার চুরির ঘটনা হওয়ায় আতঙ্কের সাধারণ মানুষ এলাকায় আরো দোকান চুরি হয়েছে এলাকার মানুষ একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে এইসব ঘটনায় কার্যত পুলিশের ভূমিকা নিয়ে হতাশ স্থানীয় শহরের লোকজন একের পর এক ঘটনায় পুলিশের সাফল্য মোটেই উল্লেখ করার মতো নয় যদিও কর্তব্যরত পুলিশ এমন সব ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে কেবলি আশ্বাস যুগিয়ে যাচ্ছেন ঘটনায় জনরোষ ক্রমশ তীব্র হচ্ছে শহর এলাকার বাসিন্দাদের মধ্যে চুরির ঘটনা বাড়তে থাকায় স্থানীয় আরক্ষাকর্মীদের দুর্বলতাকে কটাক্ষ করছে ক্ষুব্ধ জনতা ব্যুরো রিপোর্ট সার্জেন